শিক্ষা সংক্রান্ত আপডেট। নমস্কার বন্ধুরা, প্রশাসনিক বদলিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ। স্কুল এবং কলেজের শিক্ষক শিক্ষিকাদের প্রশাসনিক বদলি বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার নিয়ে উঠছে নানান প্রশ্ন। এইরকমই একটি বিষয় উঠে এসেছে আজকের সংবাদপত্রের প্রতিবেদনে, এবং সেখানে যে বিষয়টি বলা হয়েছে সেটি দেখুন। কলেজ শিক্ষকদের প্রশাসনিক বদলি নিয়ে নতুন আইনি জটিলতা তৈরি হয়েছে। বদলির বিরুদ্ধে 3 শিক্ষক মামলা করায় হাইকোর্ট তা আপাতত স্থগিত রেখেছে। মামলাকারীদের দাবি, 3 আগে বদলির নিয়ম চালু হয়েছে আর তারা চাকরিতে ঢুকেছেন তার 19 আগে, ফলে পরে পরে কার্যকর হওয়া আইন মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। এই যুক্তিতেই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং হাইকোর্টের কাছে গ্রহণযোগ্য হওয়াতেই মিলেছে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। কলেজের পাশাপাশি স্কুল শিক্ষকদের প্রশাসনিক বদলিও 1 আগে চালু হয়েছে এবং তার বিরুদ্ধেও আদালতের শরণাপন্ন হয়ে বদলি স্থগিত বা বাতিল করতে পেরেছেন বেশ কিছু শিক্ষক। তবে সম্প্রতি সুপ্রিম কোর্টে হওয়া একটি মামলায় পিছু হাঁটতে হচ্ছে আবেদনকারী স্কুল শিক্ষক শিক্ষিকাদের। হাওড়ার একটি স্কুলের 7 শিক্ষককে বদলি করা হয়েছিল, এর বিরুদ্ধে তারা আদালতের শরণাপন্ন হন। আদালত বলছে আপাতত তাদের নতুন স্কুলে যোগ দিতে হবে, তবে যে আইনের যে ধারার ভিত্তিতে তাদের বদলি করা হয়েছে তার বৈধতা নিয়ে মামলাটি চলবে। সেক্ষেত্রে সেটির বৈধতা যদি খারিজ হয় তাহলে বদলির নির্দেশগুলিও বাতিল হয়ে যাবে। বাড়তি শিক্ষক রয়েছেন এমন কলেজ বা স্কুল থেকে শিক্ষক শূন্য বা অপ্রতুল শিক্ষক রয়েছেন এমন প্রতিষ্ঠানে বদলির লক্ষ্যেই সরকার এই পদ্ধতি চালু করেছিল। স্কুলের ক্ষেত্রে র্যাশনালাইজেশন অব টিচার্স বা শিক্ষকদের সুষম বিন্যাসের ডাক দিয়ে বদলি শুরু হয়েছিল, তবে সেগুলি বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হয়েছে। অভিযোগ ওঠার ফলে বেশ কিছু প্রধান শিক্ষককে বদলি করেছিল স্কুল শিক্ষা দপ্তর। তাদের মধ্যে কেউ কেউ সংগঠনগুলির চাপে একই স্কুলে রয়ে গিয়েছেন, আবার কেউ কেউ আইনি পথে এগোনোর চেষ্টা করেও পিছিয়ে এসেছেন। সরকারের সঙ্গে বিবাদে যাতে জড়িয়ে না পড়তে হয় তাই নতুন স্কুলেই যোগ দিয়েছেন। এরপর আমাদের নজর থাকবে এই অ্যাডমিনিস্ট্রেটিভ বদলি বা প্রশাসনিক বদলি প্রক্রিয়া কোন দিকে যায়, এবং এই সংক্রান্ত আপডেট পেলেই আমরা আপনাদের সামনে নিয়ে আসব। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফপিজির ইউটিউব চ্যানেলটি।